আজকে আমি আপনাদের Xiaomi 10 থেকে 20000 টাকার মধ্যে যে ফোনগুলো আছে সেই সব ফোনের আপডেট প্রাইস সম্পর্কে জানাবো। Poco C3 3GB 32GB এই ফোনটির দাম রাখা হয়েছে 11000 টাকা। Poco C3 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 13000 টাকা। Redmi 9 Indian Global 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 12500 টাকা। Redmi 9 International Global 3GB 32GB এই ফোনটির দাম রাখা হয়েছে 12999 টাকা এবং Redmi 9 4GB 64GB International Global এই ফোনটির দাম রাখা হয়েছে 14000 টাকা। এবার Redmi 9 Prime 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 13999 টাকা। Redmi 10X চাইনিজ ভার্সন 4GB 128GB এই ফোনটির দাম রাখা হয়েছে 16500 টাকা। Redmi Note 8 4GB 64GB International Global এই ফোনটির দাম রাখা হয়েছে 16499 টাকা। Redmi Note 8 চাইনিজ ভার্সন 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 14999 টাকা। Poco M2 6GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 14999 টাকা এবং 6GB 128GB এই ফোনটির দাম রাখা হয়েছে 17999 টাকা। Poco M2 Pro 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 18000 টাকা এবং 6GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 19000 টাকা। Redmi Note 9 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 15500 টাকা এবং 4GB 128GB এই ফোনটির দাম রাখা হয়েছে 17500 টাকা। Redmi Note 9 Pro Indian Global 4GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 17499 টাকা এবং সবশেষে থাকছে Redmi Note 9 Pro Max 6GB 64GB এই ফোনটির দাম রাখা হয়েছে 19999 টাকা। এই ফোনগুলির দাম কম বেশি হতে থাকে, তাই আপনার এই ফোনটি কেনার আগে এই ফোনটির আপডেট প্রাইসটি কত সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা জেনে নেবেন। এই ফোনটি আপনি ঢাকাতেই কিনতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থাকেন তারা ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। দোকানের ফুল ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।